উত্তরপ্রদেশের বারাণসী থেকে 7 মাইল দূরে মুঘলসরাই রেল স্টেশন সন্নিহিত এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী। তার জন্ম হয় 1904 সালের 2রা অক্টোবর। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। লাল বাহাদুর শাস্ত্রীর যখন বয়স মাত্র 1.5 বছর তখনই তার বাবা মারা যায়। তার মায়ের বয়স তখন ছিল মাত্র 20। তিনি 3 ছেলে মেয়েকে নিয়ে পিতৃগৃহে চলে আসেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। ছোট্ট শহরে লাল বাহাদুর শাস্ত্রীর স্কুল জীবন খুব একটা উল্লেখযোগ্য ছিল না, কিন্তু দারিদ্র্যের মধ্যেও তার শৈশব কেটেছে হাসি খুশি আর খেলাধুলোর মাধ্যমে। হাই স্কুলে পড়াশোনার জন্য তাকে পাঠানো হয় বারাণসীতে এক কাকার কাছে। তখন তার ডাকনাম ছিল নানহে, অর্থাৎ ছোট্ট খোকা। তখন তাদের পায়ের জুতো কেনারও সামর্থ্য ছিল না। এই ছোট্ট লাল বাহাদুর শাস্ত্রীকে প্রখর গ্রীষ্মেও খালি পায়ে হেঁটে বহু মাইল দূরের স্কুলে যাতায়াত করতে হতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতি লাল বাহাদুর শাস্ত্রী আকর্ষণ অনুভব করতে থাকেন। ভারতে ব্রিটিশ শাসনকে সমর্থন করার জন্য মহাত্মা গান্ধী ওই সময় ভারতীয় রাজন্যবর্গের সঙ্গে কোনোরূপ সংযোগ স্থাপন করেননি। এই ঘটনা লাল বাহাদুর শাস্ত্রীর মনেও বিশেষ দাগ কেটেছিল। তার বয়স ছিল তখন মাত্র 11 বছর, কিন্তু দেশের জাতীয় প্রেক্ষাপটে তার ভবিষ্যৎ ভূমিকার সূচনা তখনই দেখা দিয়েছিল। মহাত্মা গান্ধী যখন অসহযোগ আন্দোলনে যোগদানের জন্য দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলেন, লাল বাহাদুর শাস্ত্রীর বয়স তখন 16। গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে লেখাপড়া ছেড়ে তিনি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। তার মায়ের সমস্ত আশা তখন বিলীন হয়ে যায়। কোনোভাবেই লাল বাহাদুর শাস্ত্রীকে আর ফিরিয়ে আনা গেল না, কারণ তিনি তখন মনস্থির করেই ফেলেছেন যে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে উৎসর্গ করবেন। তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন সকলেই বুঝতে পেরেছিলেন লাল বাহাদুর শাস্ত্রীকে কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। বাইরে খুব নরম প্রকৃতির মানুষ হলেও মনে প্রাণে তিনি ছিলেন দৃঢ়চেতা। লাল বাহাদুর শাস্ত্রী বারাণসীর কাশী বিদ্যাপীঠে যোগ দিলেন। ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে যে কটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল কাশী বিদ্যাপীঠ ছিল তারই অন্যতম। এই প্রতিষ্ঠানে তিনি দেশের চিন্তাবিদ, মনস্বী এবং জাতীয়তাবাদী নেতাদের সংস্পর্শে আসেন। এই বিদ্যাপীঠ থেকে শাস্ত্রী অর্থাৎ স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন তিনি। পরে তার নামের সঙ্গেও শাস্ত্রী কথাটি অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে যায়। 1927 সালে লাল বাহাদুর শাস্ত্রী নিজের শহরের অদূরেই মির্জাপুরের মেয়ে ললিতা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানেই তিনি ললিতা দেবীর সঙ্গে বিবাহ করেন। যাবতীয় সামাজিক প্রথা রীতিনীতি মেনেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বরপণ হিসাবে তাকে দেয়া হয় একটি চরকা ও তাতে বোনা একটি কাপড়, কারণ এর থেকে বেশি কিছু গ্রহণ করতে লাল বাহাদুর শাস্ত্রী অসম্মত ছিলেন। স্বাধীনতার পরেই ক্ষমতায় আসে কংগ্রেস। আপাত শান্ত লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে যে এক তেজস্বী ও দীপ্ত মানসিকতা রয়েছে, স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই দেশের নেতারা তা বুঝতে পারছিলেন। তাই 1946 সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার পর দেশের শাসন ব্যবস্থায় এক গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য ডাক পাঠানো হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। নিজের রাজ্য উত্তরপ্রদেশ থেকে তাকে সংসদীয় সচিব নিযুক্ত করা হয়। অচিরেই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়। তার কঠোর শ্রম ও দক্ষতার কথা উত্তরপ্রদেশের দিনগুলি থেকেই লোকের মুখে মুখে ফিরত। 1951 সালে নয়াদিল্লিতে এসে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকটি দপ্তর একে একে সামলাতে শুরু করলেন। রেল, পরিবহন ও যোগাযোগ, শিল্প ও বাণিজ্য, স্বরাষ্ট্র সহ বিভিন্ন দপ্তরের মন্ত্রী থাকার সময়ে তার দক্ষতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তিনি। পণ্ডিত জওহরলাল নেহরু অসুস্থতার সময় তাকে দপ্তরবিহীন মন্ত্রী ঘোষণা করা হয়, আর এইভাবেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তার গুরুত্ব ক্রমশ বাড়তে থাকে। এক রেল দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনার দায় স্বীকার করে তিনি রেলমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার এই নজিরবিহীন ব্যক্তিত্ব ও মানসিকতা সংসদ তথা সমগ্র দেশবাসীর ভূয়সী প্রশংসা এনে দিয়েছিল।
এই ঘটনা সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু সংসদে ভাষণ দানকালে লাল বাহাদুর শাস্ত্রীর সংহত মানসিকতা ও মহান আদর্শবাদের কথার প্রশংসা করেছিলেন। তিনি বলেন যে লাল বাহাদুর শাস্ত্রীর রেলমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্রে তিনি খুশি, সেই পদত্যাগপত্র তিনি খুশি মনে গ্রহণ করেছেন, কারণ সাংবিধানিক দিক থেকে তা খুবই যুক্তিপূর্ণ। যদিও সকলেই অবগত যে রেল দুর্ঘটনার জন্য লাল বাহাদুর শাস্ত্রী কোনোভাবেই দায়ী ছিলেন না। লাল বাহাদুর শাস্ত্রী বলেছিলেন, সম্ভবত আমি খর্বকায় ও মৃদুভাষী হওয়ায় দেশবাসী মনে করেন আমি হয়তো দৃঢ়চেতা নই, শারীরিক দিক থেকে বলবান না হলেও আমি মনে করি ভেতরে ভেতরে কিন্তু আমি মোটেই দুর্বল না। মন্ত্রিত্বের কাজে যুক্ত থাকার অবসরেও লাল বাহাদুর শাস্ত্রী কংগ্রেসের সাংগঠনিক দিকটি দেখাশোনা করে গেছেন। 1952, 1957 এবং 1962 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেসের ব্যাপক জয়ের পেছনে তার সাংগঠনিক দক্ষতা ও নিরলস শ্রমের এক বিরাট অবদান ছিল, একথা দেশবাসী মনে প্রাণে বিশ্বাস করতেন। পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর পর 1964 সালের 9ই জুন লাল বাহাদুর শাস্ত্রীকে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করে ভারতের জাতীয় কংগ্রেস। প্রধানমন্ত্রী থাকাকালীন লাল বাহাদুর শাস্ত্রী ভারতের দুগ্ধ উৎপাদন এবং খাদ্যশস্য উৎপাদনে বিপুল উন্নয়ন ঘটান, যা সাদা বিপ্লব এবং ভারতের সবুজ বিপ্লব নামে পরিচিত। 1965 সালে ভারত পাক যুদ্ধ চলাকালীন তার একটি জনপ্রিয় স্লোগান ছিল জয় জওয়ান জয় কিষাণ, যা আজও জনপ্রিয় এবং প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী হিসাবে প্রত্যেক নাগরিকের সুবিধা ও অসুবিধার গুরুত্ব দিতেন তিনি। তৎকালীন সময়ে পণ প্রথা চালু ছিল, অথচ তিনি বিয়ের সময় পণে নিয়েছিলেন চরকায় বোনা একটিমাত্র খাদির ধুতি। যখন তিনি পুলিশ মন্ত্রী ছিলেন তখন লাঠিচার্জকে দূরে রেখে বিক্ষোভ থামাতে ব্যবহার করতেন জলকামান। সেই সময়ে গান্ধীজির সঙ্গে সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ায় পড়াশোনা বেশি দূর এগিয়ে নিতে পারেননি লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হয় একেবারে অস্বাভাবিকভাবে। তার মৃত্যুকে কেন্দ্র করে রয়েছে নানান রহস্যের ঘনঘটা। সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, কিন্তু তার ছেলে দাবি করেছিলেন তিনি বিষক্রিয়ায় মারা গিয়েছেন। তার অভ্যাস ছিল দৈনন্দিন কাজের খুঁটিনাটি একটি ডায়েরিতে লিখে রাখা। রহস্যজনকভাবে তার মৃত্যুর পর সেই ডায়েরিটিও খুঁজে পাওয়া যায়নি, এমনকি মৃত্যুর পর তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুর্ঘটনার শিকার হন, তাদেরও অকাল মৃত্যু ঘটে। তাশখন্দ চুক্তির জন্য 1966 সালে জানুয়ারিতে লাল বাহাদুর শাস্ত্রী বিদেশ যাত্রা করেন। চুক্তি স্বাক্ষরিত হয় 10ই জানুয়ারি আর তার মৃত্যু হয় ঠিক তার পরের দিন 11 তারিখ গভীর রাতে। তার মৃত্যুর কারণ হিসাবে সরকারি তরফ থেকে যা বলা হয়েছিল তা মেনে নেয়নি শাস্ত্রীর পরিবার এবং তার ছেলেরা। তার ছেলের দাবি ছিল বিমানবন্দরে যখন তার বাবাকে নামানো হয় তখন শরীরের রং ছিল পুরো নীল। যেদিন তিনি মারা যান সেদিন রাত 11:30 নাগাদ এক গ্লাস দুধ খেয়েছিলেন। তারপর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন লাল বাহাদুর শাস্ত্রী এবং হোটেলেই তার মৃত্যু ঘটে। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর ঘটনাটি এখনও ধোঁয়াশাযুক্ত, এখনও জানা যায়নি তার মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল। বন্ধুরা, আজ বললাম ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।